হ্যাঁ মুখস্থ করেন মুখস্থ করা ভালো কিন্তু করতে হবে ওয়াজিব না কিন্তু মুখস্থ করাটা ভালো প্রথম আয়াত অথবা শেষের আয়াত যদি কেউ মুখস্থ করেন তিনি জালে ফেতনা থেকে মুক্তি পাবেন রেহাই পাবেন এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সহি সুতরাং চেষ্টা করুন প্রথম আয়াত মুখস্থ করার জন্য এবং শেষের আয়াত মুখস্থ করার জন্য যদি সুযোগ থাকে আর কোরআনে করিমের আয়াতগুলো মুখস্থ করলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি পাবে সুতরাং মুখস্থ করার সুযোগ থাকলে মুখস্থ করুন তবে এটা মানে অব্লিগেটিভ নয় বাধ্যতামূলক নয় যে মুখস্থ করতেই হবে এমন নয় যে মুখস্থ করতেই হবে আর জুমাবারে আপনি সৈয়াদ পড়বেন এটাই শুন না জি আরেকটা প্রশ্ন করেছেন সালাম ফেরানোর আগে উনি যে দোয়াটি নির্মিত পড়ে থাকেন সেটাকে অন্য সময় পড়া যাবে হ্যাঁ এই দোয়াটি পড়তে পারেন অন্য সময় পড়তে পারেন আপনি যদি জুমাবারে এই আল্লাহমিনী আউজুকিন ফেতাদ ও আজাবিহি এই যে দোয়াটা রয়েছে সেটা যদি আপনি জুমাবারে সালাম ফিরানোর আগে পড়েন সালাম ফিরানোর আগের দোয়াটা তো এটা তো ভর্তি মানে এ ব্যাপারে আলেমদিন ইতারাপ রয়েছে কেউ কেউ বলেছেন বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সুন্না আর বাকি অন্য যে কোনো সময় পড়া যেতে পারে যে কোনো সময় পড়া যেতে পারে যেহেতু দার্জা ফেতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দার্জা ফেতনা মূলত বিভিন্ন ধরনের হতে পারে দাজ্জাল জাল তো শুধুমাত্র ওই মাসিহদার জাল নয় এছাড়াও যারা আছে তারাও আমাদের মধ্যে আজকে করছে সুতরাং সকল প্রকার ফেতনা থেকে বাঁচার জন্য লোক সকল প্রকার বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করার জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এটা ইস্তে আয়াদা আল্লাহ রাব্বুল আলমীর কাছে আশ্রয় প্রার্থনা করা সুতরাং এক্ষেত্রে আল্লাহ সুবাহতালের কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য

এটা প্রতিষ্ঠিত একটা সমস্যা হয় বাংলাদেশি এবং বিভিন্ন দেশে ওল্ড এজ প্রবলেম তো এই প্রস্রাবের সমস্যার জন্য নামাজে সুন্দরভাবে ওযু করে এক পরিষ্কার অংশন হয়ে নামাজে দাঁড়ালো দাঁড়ালো আর মসজিদে ইনবা ভাষায় নামাজ পড়ার সময় হঠাৎ মনে হচ্ছে কি যে মনে হয় একটু প্রসাব দিয়ে রয়েছে একটা ফিলিংস হয় তারপরে নামাজ পড়ার পর ওযু করে দেখলাম যে না কাপড় চুকচুক তো কোনো ধরনের দাগ নাই বা অনেক সময় দেখাও যায় যে একটু

নাকি নামাজের নতুন করে আবার নামাজ পড়তে হবে ধন্যবাদ আপনাকে আপনাকে আর কোনো প্রশ্ন আছে আর একটা প্রশ্ন আছে যে মা শয্যাশায়ী শয্যাশায়ী এবং সে অসুস্থ ভীষণভাবে মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে মাকে কি আমি ছেলে হিসাবে তার পরিচর্যা করতে পারবো তার ডায়পার চেঞ্জ করে দিতে পারবো তাকে পরিষ্কার করাতে পারবো পরিষ্কার পায়খানা করার পরে ছেলে হিসাবে মাকে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন ওল্ড এজ প্রবলেম যেটা আপনি বলছেন বিভিন্ন সমস্যা এসে যায় বিশেষ করে সালাতে দাঁড়ালে মনে হয় পেশা পড়ছে ঝরছে ইত্যাদি ইত্যাদি একটা দ্বিধা দ্বন্দ্বে আপনি আছেন তো এই অবস্থায় কি উনি নামাজ ছেড়ে দেবেন সন্দেহ হলে ধন্যবাদ ভাইকে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আসলেই আপনি যে আর জিজ্ঞেস করেছেন তিনি সঠিক উত্তর দিয়েছেন এটা এক প্রকার ওয়া কারণ পেশাব এমনিতে ঝরে পড়ার বিষয় না পেশাব তো এমন বিষয় নয় যেটা অটোমেটিক ঝরতেই থাকে ঝরতেই থাকে পেশাবের সাথে অনেক বিষয় জড়িত রয়েছে সুতরাং এ ধরনের কোনো ফিলিংস যখন আপনার আসবে তখন আপনি এটাকে প্রবলেম মনে করে সালাদ ছেড়ে দেবেন না আপনি উপেক্ষা করবেন আপনি সালাদ কন্টিনিউ করবেন এর পরবর্তী দেখে আপনি দেখবেন যে আপনার এই প্রবলেম তো তৈরি হচ্ছে না বয়সের কারণে অনেকে এই প্রবলেম হতেই পারে যদি সেটা সেটা রোগ হয় তাহলে দুটো মাসে আলোচনা করতেছি খুব ভালো করে বুঝতে হবে খুবই সূক্ষ্ম বিষয় একটা হচ্ছে যদি সেটা রোগ হয় তাহলে তিনি সালাদ ছাড়বেন না যে তা তার পেশা পোটা পোটা মাঝে মধ্যে কী হয় ঝরে রোগের কারণে রোগের কারণে তাহলে রোগের কারণেটা রোগ রোগের কারণে তিনি মাজুর

সলাদ কন্টিনিউ করবেন সলাদ আপনি শেষ করবেন সলাদ ভঙ্গ করে উজু করে এসে নূতনভাবে সলাদ আদায় করতে হবে না একেবারে স্পষ্ট বক্তব্য কিন্তু এটি বেশি উপলব্ধি করলে বৃদ্ধ লোকদেরও সলাদ আদায় খুবই সহজ হয়ে যায় জি সহজ হবে জি অস্পষ্ট থেকে আমরা বাঁচতে প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন আপনি করেছেন আপনার এই অবস্থা আপনার মায়ের অবস্থা তো আরও করুণ হতে পারে আপনি সেটি বলছেন মা শয্যাশাহী অসুস্থ তিনি তার পরিচর্যা করতে হবে ডাইপার বদলে দিতে হবে পরিচ্ছন্ন ইত্যাদি বিষয় ছেলে হিসেবে কি আপনি করতে পারবেন হ্যাঁ যদি কেউ দেখার মতো না থাকে পরিবারে মাকে হেল্প করার মতো কেউ না থাকে এবং মানবিক ও নৈতিক কারণেই আপনি অবশ্যই আপনার মাকে এই সহযোগিতা আপনার জন্য যাইস যেহেতু এটা আর যদি সহযোগিতা না করেন তাহলে মানে মায়ের প্রতি আপনার যে দায়িত্ব রয়েছে সেটা পালন করলেন না গুণাগার হয়ে যাবে গুণাগার হবেন যদি সম্ভব হয় অন্য লোক দিয়ে করানো তাহলে অন্যদের মাধ্যমে করাতে পারলে সবচেয়ে উত্তম বিশেষ করে নারীদের বিষয়গুলো নারীদের মাধ্যমে যদি করাতে পারেন তাহলে এটা সবচেয়ে ভালো সেখানে হয়তো একজন লোককে এ বিষয়ে দায়িত্ব দিতে পারেন নারী সেবক বা নার্স পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন ধরনের রয়েছে আত্মীয়স্বজনের মধ্যে রয়েছে অথবা নিজের লোক থাকতে পারে নিজের ফ্যামিলি লোক থাকতে পারে নিজের বোন থাকতে পারে অথবা কেয়ারগিভার্স এখন সিস্টেম চালু হয়েছে বাংলাদেশেও সেটাও আপনি সেভাবে নিতে পারেন বাট সেটা এক্সপেন্সিভ হবে কোনো সন্দেহ নেই সেখানে সামর্থ্য উপর নির্ভর করবে আপনি আরও আধো কেয়ারগিভারের মাধ্যমে সেই সুযোগটুকু নিতে পারবেন কি না